নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। ইউনিক কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজকে বানিয়ে নিই কাঁচা আমের জেলি। আম প্রায় বাজারে শেষ, এই মুহূর্তে যা পাওয়া যাচ্ছে মানে বারো মাসই আম, তাই দিয়েই চলুন এই জেলিটা বানিয়ে নেব। এর জন্য আমি এখানে এক কেজি আম নিয়েছি, এটাকে খুব ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা আমটাকে আমি এখানে চাকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। দেখুন, এবার এটার মধ্যে আমি নুন চিনি দিয়ে এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো চিনি। এরপর দিয়ে দিলাম এক চিমটি মতো নুন। তারপর এটাকে এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব এটাকে। জেলি করার জন্য অবশ্যই আমটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, বড় ছাঁকনির সাহায্যে হোক বা অন্য কোনোভাবে আমটা ছেঁকে নিতে হবে, যাতে আমের আঁশগুলো এর মধ্যে না আসে। এটা দেখুন বেশ ভালোভাবেই ফুটছে। খুব কম সময়ে খুব কম উপকরণের মধ্যে এই জেলিটা তৈরি হয়ে যায়, অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আর রুটি পরোটা বা ব্রেডের সাথে খুব ভালোভাবে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে। প্রায় তৈরি হয়ে এসেছে, এটার মধ্যে দিয়ে দেব লেবুর রস। লেবুর রসের বদলে আপনারা ভিনিগারও দিতে পারেন, যাতে চিনিটা এর মধ্যে ক্রিস্টাল না হয়ে যায়। ক্রিস্টালাইজ না হওয়ার জন্য আমি এখানে লেবুর রসটা দিলাম, আর অনেক দিন খুব ভালো থাকবে। খুব বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যে আর খুব অল্প উপকরণে, মানে ঘরে থাকা উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায়। জেলিটা তৈরি হয়ে গেছে কিনা বোঝার জন্য এর থেকে কিছু পরিমাণ পাল্পটা নিয়ে নেব। নেওয়ার পর একটা প্লেটের মধ্যে একটু দিয়ে দেব। তারপর দেখুন আমি এটাকে হেলিয়ে ধরছি, যদি দেখা যায় খুব দ্রুত এটা গড়িয়ে চলে আসছে তাহলে জানা যাবে যে না, জেলিটা এখনও তৈরি হয়নি। আর যদি দেখা যায় খুব আস্তে আস্তে এটা পড়ছে, তখন বোঝা যাবে যে জেলিটা অলমোস্ট রেডি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মধ্যে এটা শেয়ার করে দেবেন, বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন তৈরি হয়ে গেছে আমার খুবই সুস্বাদু কাঁচা আমের জেলি। অনেক দিন ঘরে রেখে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা।